কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে 2,25,000 টাকা জরিমানা। করোনা সংক্রমণ রোধে সারা দেশে জারি করা কঠোর লকডাউনের দ্বিতীয় দিন অতিবাহিত হলো আজ শুক্রবার। লকডাউন বাস্তবায়নে সিলেট জেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করেছে গেল দুই দিন। আজ শুক্রবার সিলেট মহানগর সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 187টি মামলা দায়ের করা হয়। এ সময় 2,25,500 টাকা জরিমানাও করা হয়। জানা গেছে আজ শুক্রবার লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে সারা দিনব্যাপী সিলেট মহানগর সকল উপজেলায় 33 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে 187টি মামলা করা হয় এবং এ সময় 2,25,500 টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনা কাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তা করেছে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার ও বিজিবির টিম। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন।